সময় এই সরকারের পতন হতে পারে এমনই ভয়ে আছেন ওবায়দুল কাদের সাহেব। এই সরকার যে কোনো সময় পালিয়ে যেতে পারে দেশের বাইরে, বিস্তারিত থাকছে পুরো ভিড় জুড়ে। ঘাপটি মেরে বসে আছে আন্দোলনকারীরা, তারা আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, তাণ্ডব চালিয়ে রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়, যার নির্দেশদাতা তারেক রহমান। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া গরম খবর। কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে দেশ কোন দিকে এগোচ্ছে এ বিষয়ে তেমন কিছু বলার নেই। দর্শক শ্রোতা, এ বিষয়কে ঘিরেই বর্তমান সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে একই বলেছেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ দর্শক শ্রোতা, এ বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপির এক নেতা ডক্টর ফাইজুল হক। বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে তিনি অনুভব করছেন যে বাংলাদেশে এতগুলো মানুষকে হত্যা করার পরে, এতগুলো মানুষকে নির্যাতন করার পরে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বসে থাকবে না, বাংলাদেশের মানুষ জেগে উঠবে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠবে। তিনি এখন শঙ্কা প্রকাশ করছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে মানুষ ফুসে উঠতে পারে, এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। যে পরিস্থিতি কয়েকদিন আগে আওয়ামী লীগ দেখেছে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন, যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণহীন হতে পারে। এবং তিনি দোষারোপ করছেন যে ঘাপটি মেরে বসে আছে যারা এই দেশের পরিস্থিতি উলট পালট করে দিতে চায়, তারা এখন জাস্ট একটু ঘাপটি মেরে বসে আছে। এই নির্দয়, এই পাষণ্ড মানুষগুলো কতটা নির্যাতন করে আমার ভাইদেরকে হত্যা করেছে, কতটা নিপীড়ন করে বাংলাদেশের এই প্রথম স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে এত মানুষ, যেটা পত্রপত্রিকা বলছে সেই হিসাবে এতগুলো মানুষ কোনোদিন কোনো জায়গায় একসাথে শাহাদাত বরণ করে নাই, মৃত্যুবরণ করে নাই। কিন্তু এই আওয়ামী লীগ একজন শিক্ষার্থী যখন বুক পেতে দিয়েছে তখনও গুলি করেছে, শিক্ষার্থী যখন রাস্তায় মিছিল করেছে তখনও তাকে গুলি করেছে। আর গুলিটা হয়ে গিয়েছে বাংলাদেশে এখন এমন একটি পণ্যের মতো, মানে স্বাভাবিক জিনিস, যেটা আপনি রাস্তা থেকে যে কোনো কিছু কিনে খেলে যতটুকু কষ্ট তার চাইতে গুলি খাইতে কষ্ট কম। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আজকের ওবায়দুল কাদেরদের ভীতির সঞ্চয় হয়েছে, তাদের ভিতরটা মূলত শেষ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র আস্ফালন করে টিকে আছে। জনগণকে গুলি করে টিকে থাকা যে যায় না এটা ওবায়দুল কাদের সহ তার দলের নেতারা ভালো করে জানেন, যে এই রকম করে স্বৈরশাসক কোনোদিন টিকতে পারে না। যেটা আওয়ামী লীগ রচিত করেছে এটা আওয়ামী লীগের জন্য নয়, শুধু সমগ্র বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। এটা কোনো সুস্থ মস্তিষ্কের ভালো মানুষ কোনোদিন এটা মেনে নিতে পারে না। কিন্তু এখন আওয়ামী লীগ মূলত যা করে ফেলেছে এই পাপ তাদেরকে ঘিরে ধরেছে, যে কারণে ওবায়দুল কাদের এখন শঙ্কা প্রকাশ করছেন যে কোনো মুহূর্তে এর চেয়ে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করবে, এটা আবার শঙ্কার কি আছে, এটা তো বাস্তব সত্য কথা। আমি বলে দিলাম যে বাংলাদেশের যে কোনো মুহূর্তে এর চেয়ে ভয়াল রূপ আপনারা দেখতে পাবেন, অন্যায় তো কিছু নাই, কারণ সমগ্র বাংলাদেশের মানুষ আপনাদের থেকে মুক্তি চায়। এই দেশের নিরপরাধ মানুষগুলো আপনাদের কাছে জিম্মি, আপনারা তাদেরকে অধিকার বঞ্চিত করেছেন, আপনারা তাদেরকে শোষণ করছেন, নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে গিয়েছেন। আপনার প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনাদের সবাই মিলে জনতার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন। 200-300 মানুষ মারার পরে, কেউ বলছে হাজারের কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করার পরেও আপনারা খেলখেলিয়ে মেট্রো রেলে গিয়ে কান্না করেন, কিন্তু আমার এই মানুষগুলোর জন্য আপনাদের চোখে পানি আসে না। আর আসবে কি করে?
আপনি হুকুম দিয়ে হত্যা করিয়েছেন, সেখানে তো পানি আসার কথা না। আজকের সে কারণে আপনি ওবায়দুল কাদের ঠিকই বলেছেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশ ওর চেয়ে ভয়ানক পরিস্থিতি হবে, এটা আপনাকে মাথায় রেখেই চলতে হবে। আপনারা এই 15 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে এক প্রকার শান্তির জীবন যাপন শুরু করেছিলেন, মানে রিল্যাক্সেশনের মধ্যে ছিলেন, মনে করেছেন কিছুই হবে না, কেউ আপনাদেরকে খোঁজ নিবে না, আপনাদের বিরুদ্ধে কেউ জাগবে না, মনে করেছেন যে বয়স্ক মানুষদেরকে তো ফাঁসি টাসি দিয়ে শেষ করে ফেলেছি, ইয়াং জেনারেশন তো নাচানাচির পার্টি আপনার সাথে নাচবে, এই ধারণায় মত্ত ছিলেন। কিন্তু এই ধারণা আপনাদেরকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সমগ্র আজকের এই ছাত্র সমাজ জেগেছে, দল মতের ঊর্ধ্বে উঠে সবাই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। আজ এই মুক্তির মিছিল আপনি থামিয়ে রাখতে পারবেন না। কাদের সাহেব ঘুমানোর জন্য প্রস্তুতি নেন, যতটুকু পারেন আরামায়েশে ঘুমিয়ে নেন, যে কোনো মুহূর্তে আপনাদের ঘুম কেড়ে নিবে এই বাংলার দামাল ছেলেরা। আপনাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, দামাল ছেলেরা মিছিল নিয়ে যখন আসবে, কম্পন সৃষ্টি করবে, তখন আপনারা চোখে মুখে কিছু দেখতে পাবেন না, পাবেন না। আর হত্যাকারীর কোনোদিন বেঁচে থাকতে পারবে এটার কোনো সুযোগ নেই। আপনারা আমার সাধারণ শিক্ষার্থীকে গুলি করেছেন, আমার শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড়বে না, তাতে কোনো দল টল লাগবে না। এই যতগুলো মানুষ হত্যা করেছেন তার বিচারিত আপনাকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এদের লজ্জা নাই, শরম নাই, বেহায়াপনা এতটা বৃদ্ধি পেয়েছে যে তারা নিজেরাও জানে না যে কি বলছে আর কি করছে। সারা বাংলাদেশের গাড়িতে, বিভিন্ন জায়গায়, অফিস আদালতে আওয়ামী লীগ নিজেরা টাকা খরচ করে আগুন টাগুন দিয়ে সেইগুলো আবার দোষারোপ সৃষ্টি করছে ছাত্রদের উপরে, আবার সেটার মধ্যে দল ঢুকাই দিচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, যারা নিজেরাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, যারা নিজেরাই অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, যারা সব সময় সকাল সন্ধ্যা মিথ্যে কথা না বললে তাদের ঘুম হয় না, সেই আওয়ামী লীগ আজকের এই অবস্থার সৃষ্টি করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমি মনে করি বাংলাদেশের সকল ক্ষত যদি মানুষ ভুলে যায়, একটি ক্ষত কোনোদিন ভুলে যাবে না, সেটি হচ্ছে বাংলাদেশের এই ছাত্রদের উপরে বর্বরোচিত হামলা। কারণ আমাদের সন্তানদের, আমাদের শিশুদেরকে নির্বিচারে গুলি করা, হত্যা করার অধিকার কাদের সাহেব তোমার নাই। এই কাদের এবং এই শেখ হাসিনা হবে হুকুমের আসামি। আপনারা জানেন যেদিন ওবায়দুল কাদের বলেছিল যে এখন যারা আন্দোলন করছে তাদেরকে সময় মতো বুঝিয়ে দেওয়া হবে, তার 3 ঘন্টার মধ্যে আবু সাইদের বুকে গুলি করা হয়েছে, তারপর থেকে গুলির পরে গুলি। আজকের বাংলাদেশের সমগ্র বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। অতএব দেশপ্রেমিক জনগণই দেশকে উদ্ধার করবে এবং দেশপ্রেমিক জনগণই দেশকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। আর তাই হবে ইনশাল্লাহ, তাই হচ্ছে ইনশাল্লাহ। বাংলাদেশে ওবায়দুল কাদেরের সংখ্যা দ্রুত সম্ভব বাস্তবায়ন হোক সে প্রত্যাশা আমিও করি। আমি বিশ্বাস করি ওবায়দুল কাদেরের এই আশঙ্কাটা আসলেই সত্য। ওবায়দুল কাদের যেটা চিন্তা করছেন যে এখন সবাই একটু থমথমে আছে, যে কোনো মুহূর্তে চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে, এটার জন্যই আমি দোয়া করি, আমি আল্লাহর দ্বারে দোয়া করি। কাদেরের এই এই যে মানে উপলব্ধি, এটা যেন দ্রুত বাস্তবায়ন হয়। কারণ বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরদের দুঃশাসন থেকে মুক্তি চায়, ওবায়দুল কাদেরদের অপশাসন থেকে মুক্তি চায়। অতএব আগামী দিনে যে কোনো মুহূর্তে, যে কোনো ঘন্টায়, যে কোনো দিন বাংলার দামাল ছেলেরা আকাশ বাতাস আলোকিত করে ওদেরকে পরাস্ত করতে পারবে ইনশাল্লাহ। প্রস্তুতি নিন, সময় আমাদের, বাংলাদেশের জনগণের বিজয় হবে, লাশের মিছিল কমিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।